আংশিক দিন দিয়ে বিপ্লব আসবে না আংশিক দিন পালন করে আমরা বিজয় হতে পারবো না জনগণকে শুধু নামাজের কথা বলি জনগণ আমার পিছনে নামাজের ইক্তেদা করে করে কি করে না ইমাম সাহেব যত লম্বা কেরাত পড়ুক না কেন জনগণ দাঁড়ায় থাকে সেজদা তিনটা করলেও করে আবার বৈঠক করে উঠে গেল তার সঙ্গে উঠে যায় কেন মানুষ জেনেছে আলেমের যদি আনুগত্য না করে নামাজে আবার নামাজ হবে না কথা ঠিক না বেঠিক এই লোকেরা নামাজে আপনার আনুগত্য করে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সে দোকানে যায় শিক্ষা আপনি তাকে দিতে পারেন নাই দোকানে যাও ভালো কথা ব্যবসা করো ভালো কথা তুমি যদি সন্না মেনে ব্যবসা করো দুনিয়াতেও লাভবান হবে আখেরাতেও লাভবান হবে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এটা তাকে আমরা বুঝাতে পারি নাই এই জন্য দোকানে গিয়ে আলেম ওলামাদের ছুঁড়ে মারে আর নিজে লাভবান হওয়ার জন্য যা খুশি তাই করতে থাকে রাজনীতি বড় মহৎ কাজ রাজনীতির মাধ্যমে জনগণের অনেক কল্যাণ করা যায় আমরা এই রাজনীতিবিদদের বুঝাতে পারি নাই রাসূলুল্লাহ রাজনীতি করেছে রাষ্ট্র পরিচালনা করেছে তুমি করো ভাই ভালো কাজ দুনিয়া আখেরাতে কল্যাণ পাবে দুই ভালো করে বোঝার চেষ্টা করবেন ইসলাম দুনিয়া এবং আখেরাতের কল্যাণের কথা বলে আমাদের কেউ কেউ না বুঝবার কারণে এটা মনে করে যে ইসলাম মানলে মনেও শুধু আখেরাতই পাওয়া যাবে ভুল ধারণা ইসলাম দুনিয়াতেও শান্তি উন্নতি অগ্রগতি দান করবে মৃত্যুর পরেও ইসলাম আমাকে জান্নাতের মতো আল্লাহ তাবারক তাআলার সুবিশাল নেয়ামতের জরিয়া হবে মাধ্যম হবে ইসলাম দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর হওয়ার পরেও মুসলিম নামধারি লোকেরা পর্যন্ত ইসলামের কাছাকাছি আসতে চায় না কেন দুটা প্রশ্ন আমি উত্তর দিব না শুধু প্রশ্নগুলো নিয়ে আপনারা ফিকির করবেন ইসলাম মর্যাদা সম্মান শান্তি বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা দুর্বল হচ্ছি কেন গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা দুর্বল কেন দুই ইসলামে কল্যাণের কথা বললেও মানুষেরা ইসলাম থেকে দূরে থাকতে শয়তানের পথে চলতে কেন পছন্দ করে আমি জানি আপনারা আলেম ওলামা আমার উত্তরটা হয়তো ব্যতিক্রম হতে পারে আমার উত্তরটা হয়তো ভিন্ন হতে পারে আমি জানি আপনাদের কাছে উত্তর আছে তবে আমি বন্দী জীবনে এই দুটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়া ঘন্টার পর ঘন্টা নোট করেছি আর চিন্তা ফিকির করেছি নোট করেছি চিন্তা ফিকির করেছি প্রথম হচ্ছে যে আমরা কেন ইসলাম মানি মুসলিম হওয়া সত্ত্বেও দুর্বল হচ্ছি এর কারণ আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে যদিও আমরা ইসলামের কথা বলি কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম আমাদের মধ্যে নাই ভালো করে বুঝবেন ডাক্তার আপনাকে প্যারাসিটামল দিয়েছে আপনার ঠান্ডা প্যারাসিটামল খাবেন নাপা খাবেন ঠান্ডা ভালো হয়ে যাবে প্যারাসিটামল খাচ্ছেন আবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিও খাচ্ছেন ঠান্ডা ভালো হবে ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছে 7 দিনের কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে আপনি দুদিন খেয়ে ক্লান্ত হয়ে গেছেন কোর্স কমপ্লিট করছেন না তাহলে রোগ তো ভালো হবেই না উল্টো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না বেঠি আমার ভাইয়েরা কথাগুলো একেবারে সাদা সিধা বুঝবার চেষ্টা করেন আপনার গায়ে ফোড়া হয়েছে ফোড়া ডাক্তার বলেছে অপারেশন করে ভেতর থেকে পুঁজ বের করতে হবে অপারেশন করেছে পূর্ণ পুঁজ বের করে দেয় কিছু পুঁজ থাকতে এটাকে ব্যান্ডেজ করে দিয়েছে সুস্থ হবে না ওই পুঁজগুলো জমায়েত হয়ে পুরো হাড়টাই পচে যাবে আংশিক দিন দিন দিয়ে আল্লামা মুফতি আমিনী প্রায় বলতেন আংশিক দিন দিয়ে বিপ্লব আসবে না আংশিক দিন পালন করে আমরা বিজয় হতে পারবো না জনগণকে শুধু নামাজের কথা বলি জনগণ আমার পিছনে নামাজের ইক্তেদা করে করে কি করে না ইমাম সাহেব যত লম্বা কেরাত পড়ুক না কেন জনগণ দাঁড়ায় থাকে
সেজদা তিনটা করলেও করে, আবার বৈঠক করে উঠে গেলেও তার সঙ্গে উঠে যায়। কেন? মানুষ জেনেছে আলেমের যদি আনুগত্য না করে নামাজে আবার নামাজ হবে না। কথা ঠিক না বেঠিক? এই লোকেরা নামাজে আপনার আনুগত্য করে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সে দোকানে যায়, এই শিক্ষা আপনি তাকে দিতে পারেন নাই, দোকানে যাও ভালো কথা, ব্যবসা করো ভালো কথা, তুমি যদি সুন্নাহ মেনে ব্যবসা করো দুনিয়াতেও লাভবান হবে আখিরাতেও লাভবান হবে। যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এটা তাকে আমরা বুঝাতে পারি নাই, এই জন্য দোকানে গিয়ে আলেম ওলামাদের ছুঁড়ে মারে আর নিজে লাভবান হওয়ার জন্য যা খুশি তাই করতে থাকে। রাজনীতি বড় মহৎ কাজ, রাজনীতির মাধ্যমে জনগণের অনেক কল্যাণ করা যায়। আমরা এই রাজনীতিবিদদের বুঝাতে পারি নাই, রাসূলুল্লাহ রাজনীতি করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, তুমি করো ভাই ভালো কাজ, দুনিয়া আখেরাতে কল্যাণ পাবে, কিন্তু খবরদার এটাও সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে। বুঝাইতে পারি নাই নামাজে আমার পেছনে ইক্তিদা করলো, রাজনৈতিক ময়দানে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে বক্তৃতা করে আমাকে গালাগালি করে, একটুও তারা চিন্তা করে না। কথা ঠিক না বেঠিক? অর্থ ব্যবস্থা ওলামা একরামের হাতে পায়ে ধরে বলে যাই, আমরা তো মনে করি জান্নাতে চলে যাব সোজা, আমরা মৌলভী সাহেব জান্নাতের ঠিকাদার। কোরআনে কারিমে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর রিবাকে কি করেছেন? বলেন কি করেছেন? আর অনেক হারাম আছে, রিবা হারাম, জিনা হারাম, মাদক হারাম, গালি দেওয়া, মিথ্যে বলা, তোহমত দেওয়া, এগুলো সব হারাম। কথা ঠিক না বেঠিক? অন্য কোনো হারাম সম্পর্কে কথা আসে নাই। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আসে অন্য কোনো হারামে এই কথা? শোধ খাও, আল্লাহ আল্লাহর রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সব ভিত্তিক অর্থব্যবস্থা চলছে, আমার বুড়ো কুচকায় না, আমার মনেও একটু আঘাত লাগে না যে এত বড় একটা অন্যায় হচ্ছে। বলবে হুজুর ওয়াজ মাঝে মধ্যে সোদের বিরুদ্ধে করি, তো কেমন পর্যন্ত ওয়াজ করো? সব জায়গায় ওয়াজে কাজ হয় না, এখানে তোমাকে বাস্তবে সোদ মুক্ত অর্থ ব্যবস্থার প্রচলন ঘটাতে হবে। কথা ঠিক না? দেখো আমাদের ভিতরে কতটা ইসলাম আছে, অর্থে ইসলাম নাই, শোক